এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই এখন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিডিপি ইংরেজি কম্পালসারি বা এফিজির ফাইনাল সাজেশান দু হাজার কুড়ি আপনাদেরকে শেয়ার করব এই ইংরেজি কম্পালসারি এটা বিএ বিএসসি বি কম প্রথম বর্ষের সকলেরই কম্পালসারি সাবজেক্ট ইংরেজি কম্পালসারি বা এফিজি টোটাল পঞ্চাশ নম্বরের পত্র ফাইনাল সাজেশানে যাওয়ার আগে নাম্বার বিভাজনটা একটু জেনে নিন তাহলে আপনাদের সুবিধা হবে পঞ্চাশ নম্বর কীভাবে থাকে একের দাগের একটি প্রশ্ন লিখতে হয় যেখানে চারটি প্রশ্ন থাকে তার মধ্যে থেকে একটি প্রশ্ন লিখতে হয় দশ নম্বর করে মান থাকে একটা প্রশ্নই দশ নম্বর এরপর দুয়ের দাগের একটি প্রশ্ন লিখতে হয় প্রশ্নের মান থাকে ছ নম্বর একটি প্রশ্নের জন্য ফাইনাল প্রশ্নে চারটি প্রশ্ন থাকবে অর্থাৎ চারটের মধ্য থেকে একটি প্রশ্ন আপনাকে লিখতে হবে এরপর তিনের দাগের তিনটি প্রশ্ন লিখতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান তিন নম্বর অর্থাৎ তিন ন নম্বর তিনের দাগে তিনটি প্রশ্নের জন্য ফাইনাল প্রশ্নপত্রে নটি প্রশ্ন থাকবে তার মধ্য থেকে তিনটি প্রশ্ন লিখতে হবে এই একের দাগে দুইয়ের দাগে তিনের দাগে টোটাল নাম্বার হচ্ছে পঁচিশ নম্বর এই পঁচিশ নম্বর গল্প থেকে আসবে অর্থাৎ আপনাদের যে স্টাডি ম্যাটেরিয়াল আছে ওখানে যে গল্প আছে সেই গল্প থেকে একটা বড় প্রশ্ন আসবে দশ নম্বরের একটা মাঝারি প্রশ্ন ছ নম্বরের এবং তিনটে সংক্ষিপ্ত প্রশ্ন তিন থেকে নম্বর টোটাল গল্প থেকে বা স্টোরিজ থেকে পঁচিশ নম্বর প্রশ্ন আসবে এরপর চার নম্বর দাগের অর্থাৎ চারের দাগে একটি প্রশ্ন লিখতে হয় দশ নম্বর মান থাকে এই চারের দাগে এসে লিখতে হবে চারটে এসে থাকবে বা প্রবন্ধ থাকবে তার মধ্যে থেকে একটি লিখতে হবে যার মান থাকবে দশ নম্বর এরপর পাঁচের দাগের পাঁচের দাগের ডায়লগ লিখতে হবে একটি দশ নম্বর থাকবে চারটে ডায়লগ দেবে তার মধ্যে থেকে আপনাকে একটি লিখতে হবে এরপর লাস্ট ছয়ের দাগের পাঁচ নম্বর থাকবে পাঁচটা আপনাকে গ্রামার লিখতে হবে ইংলিশ গ্রামার লিখতে হবে সে শূন্যস্থান পূরণ হোক বা ভয়েস চেঞ্জ প্রিপোজিশান আর্টিকেলস ন্যারেশান রকম গ্রামার থাকবে ইংরাজি গ্রামার আটটা প্রশ্ন থাকবে গ্রামারের উপর তার মধ্যে থেকে আপনাকে পাঁচটি লিখতে হবে টোটাল চারের দাগ পাঁচের দাগ এবং ছয়ের দাগ মিলে পঁচিশ নম্বর অর্থাৎ টোটাল এক একের দাগে দুয়ের দাগে তিনের দাগের পঁচিশ নম্বর এবং চার পাঁচ ছয়ের দাগের পঁচিশ নম্বর টোটাল পঞ্চাশ নম্বর ফুল মার্কস এফিজি অর্থাৎ ইংরাজি কম্পালসারি এখন আপনাদের জন্য একের দাগে দুয়ের দাগের তিনের দাগের যে গল্প আসে এই গল্পের মধ্য থেকে সব থেকে বড়ো প্রশ্ন অর্থাৎ একটি প্রশ্ন লিখতে হয় দশ নম্বর থাকে প্রশ্নের মান আমরা আগেই বললাম একটি প্রশ্নের জন্য চারটি প্রশ্ন থাকবে তার মধ্য থেকে একটি প্রশ্ন লিখতে হবে এই একের দাগের ফাইনাল সাজেশান শেয়ার করব এবং আপনাদেরকে বলবো এই যে একের দাগের আমরা সাজেশান আপনাদেরকে শেয়ার করব এইগুলো গল্পের মধ্য থেকে নেওয়া এগুলো এই সাজেশানটা একটু ভালো করে ফলো করবেন তাহলে দুয়ের দাগের যে মাঝারি প্রশ্ন আছে একটাই লিখতে হয় এবং তিনের দাগের সংক্ষিপ্ত প্রশ্ন তিনটে লিখতে হয় অনেকটা হেল্প করে কারণ আমরা এখানে পার্টিকুলার একের দাগে দশ নম্বরের জন্য সাজেশান দিয়েছি ঠিকই কিন্তু দুয়ের দাগে ছ নম্বর এবং তিনের দাগে তিন নম্বরের জন্য হেল্প করবে অবশ্যই সাজেশানটা একের দাগে সাজেশানটা যে যত ভালোভাবে করবেন তত বেশি তার ছ দুয়ের দাগের এবং তিনের দাগের কমন পেতে সুবিধা হবে এবং সেই সঙ্গে আমরা তো দুয়ের দাগের তিনের দাগের ফাইনাল সাজেশান অবশ্যই দেবো তবু আপনারা আপনারা একের দাগের সাজেশানগুলো অবশ্যই সবগুলো করার চেষ্টা করবেন বা ফলো করার চেষ্টা করবেন আপনারা যদি বিগত বছরের প্রশ্ন দেখেন এবং আমাদের সাজেশান ফলো করেন আমরা এখানে এটা দু অর্থাৎ আগের ইয়ারের ফাইনাল সাজেশান এখানে দেখুন আমরা এই প্রশ্নের উত্তরটা সরি এই প্রশ্নটা দিতে পেরেছিলাম অর্থাৎ দু হাজার আঠেরো উনিশের যে ফাইনাল প্রশ্ন হয়েছিল এই প্রশ্নটা কমন এসেছিল সি এর প্রশ্নটা মাত্র চারটে দিয়েছিলাম একের দাগের তার মধ্যে সি এর এই প্রশ্নটা কমন এসেছিল দেখুন প্রশ্নের সঙ্গে মিলিয়ে নিন এবং সেই সঙ্গে বিয়ের যে প্রশ্ন দিয়েছি এখানে কিন্তু এই প্রশ্ন থেকে সি এর দাগের অর্থাৎ তিন নম্বরে যে তিনটি প্রশ্ন লিখতে হয় এইখানে কমন এসেছিল অর্থাৎ বুঝতেই পারছেন বড় কোশ্চেন হলেও অর্থাৎ একের দাগে যে বড়ো প্রশ্ন দশ নম্বরের হলেও দুয়ের দাগের এবং তিনের দাগে এখান থেকেই বিভিন্ন অংশ আসে তাই অবশ্যই একের দাগের প্রশ্ন বা সাজেশানগুলো ভালোভাবে করার চেষ্টা করবেন তাহলে দুইয়ের দাগের এবং তিনের দাগেও হেল্প করবে এবং সেই সঙ্গে আমরা দুয়ের দাগের এবং তিনের দাগের তো ফাইনাল সাজেশান দেবো অবশ্যই দেব যেগুলো আসতে পারে এবং সেই সঙ্গে আরেকটা বলবো ফাইনাল সাজেশনে যাওয়ার আগে একের দাগের ছয়ের যে গ্রামারের উপর পাঁচ নম্বর থাকে এটা এটা আমরা আপনাদেরকে প্র্যাকটিস করাবো প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন এসেছিল কী রকম টাইপের প্রশ্ন এসেছিলো তার অ্যান্সার সহ আমরা প্র্যাকটিস সেট দেবো বিভিন্ন সময় দেব কারণ ছয়ের দাগের গ্রামারের উপর পার্টিকুলার সাজেশান হয় না এটা প্র্যাকটিসের অংশ আমরা বিভিন্ন ভিডিওর মধ্যে যখন প্র্যাকটিস করাবো অবশ্যই ফলো করবেন আপনাদের কোনো অসুবিধা হবে না কারণ গ্রামারের অনেক সূত্রের উপরই নির্ভর করবে এই ছয়ের অংশটা ছয়ের দাগের অন্তত পাঁচ ছটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং সেই সঙ্গে আমরা কিছু আরও গুরুত্বপূর্ণ গ্রামার দেবো সেগুলো ফলো করলে আপনারা অবশ্যই পারবেন ছয়ের দাগের গ্রামারের উপর যে পাঁচটা প্রশ্ন লিখতে হয় লিখতে অসুবিধা হবে না এবং সেই সঙ্গে চারের দাগের এসে এবং ছয় দাগের ডায়লগও আমরা সাজেশান হিসেবে শেয়ার করব চলুন এখন তাহলে একের দাগের একটি প্রশ্ন লিখতে হয় মান থাকে দশ নম্বর এই একটি প্রশ্নের জন্য প্রথম সাজেশান হোয়াট ডাজ রুসেল সে এবাউট দ্য সোশ্যাল ডিউটি অব টুয়ার্ডস দা নিউ ওয়ার্ল্ড দে হ্যাভ ক্রিয়েটেড এই প্রশ্নটা নেতাজি সুভাষ ইউনিভার্সিটির ফাইনাল ইয়ার দু হাজার পনেরো ষোলো সালে এসেছিল এবং বলব এপিজি যেহেতু সবারই কম্পালসারি সাবজেক্ট অনেকের অসুবিধা হয় ইংরেজির জন্য আমরা অবশ্যই এই প্রশ্নের বাংলা মানে করে দেব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় অর্থাৎ রুসেল কি বলেছে সামাজিক কর্তব্য সম্পর্কে বিজ্ঞানীদের নতুন পৃথিবী সৃষ্টির ক্ষেত্রে এরপর দেখুন এই প্রশ্নের সঙ্গে অর আছে একই প্রশ্ন একই উত্তর অনেক সময় ছ নম্বরেও আসতে পারে এই প্রশ্নটা উত্তর কিন্তু একই এখানে যেমন দশ নম্বরে এলে একটু বড় করে লিখতে হবে ছ নম্বর হলে একটু ছোট করে লিখতে হবে কিন্তু প্রশ্ন একই উত্তরও একই দেখুন কি প্রশ্ন হোয়াট ডাজ বা ট্রেন্ড রুসেল সে অ্যাবাউট দ্য সোশ্যাল ডিউটি অফ এ সায়েন্টিস্ট অর্থাৎ বা রুসেল একজন বিজ্ঞানীর সামাজিক কর্তব্য সম্পর্কে কি বলেছেন এরপর দেখুন অর্থ দিয়ে একই প্রশ্ন একই উত্তর প্রায় একই উত্তর দেখুন প্রশ্নটা এটা দেখে নিন অ্যাকর্ডিং টু বাট অ্যান্ড রুসেল হোয়াট স্পেশাল অ্যান্ড এক্সেপশনাল ডিউটি ডু সায়েন্টিস্ট হ্যাপ ইন দ্য প্রেজেন্ট ডে ওয়ার্ল্ড অর্থাৎ বার্ট অ্যান্ড রুসেলের মত অনুযায়ী বিশেষ এবং ব্যতিক্রম ধর্মী কী ডিউটি বা কর্তব্য আছে বিজ্ঞানীদের এই বর্তমান পৃথিবীর জন্য অর্থাৎ এই তিনটে প্রশ্ন এবং উত্তর প্রায় একই দুটো প্রশ্ন উত্তর একই এবং তৃতীয় যে অর্ দিয়ে প্রশ্ন আমরা দিলাম এই উত্তরও এই দুটো উত্তরের মধ্যেই আছে কিন্তু পার্টিকুলার দু তিনটে লাইন সেই অংশটা তুলে দিতে হবে অর্থাৎ আপনারা যখন উত্তরটা করবেন অলরেডি আমরা শেয়ার করেছি এই উত্তরটা আবার দরকার হলে শেয়ার করব আপনাদেরকে আপনারা দেখে নিতে পারেন আমাদের চ্যানেলে উত্তরটা দেওয়া আছে এপিজি বলে আপনারা সার্চ করবেন পেয়ে যাবেন উত্তর যখন দশ নম্বরের এই উত্তরটা আপনারা লিখবেন সেই উত্তরের মধ্যেই এই অর দিয়ে তৃতীয় অংশটা আছে সেখানে আপনাকে ওই বিশেষ অংশটা তুলে ধরতে হবে এটা তিন নম্বরের জন্য ইম্পর্টেন্ট এরপর আমরা চলে যাব বি অর্থাৎ একের দাগের দু নম্বর সাজেশান হোয়াট ডিট বেদ মেহতাজ ফাদার ডু টু প্রিপেয়ার হিজ ব্লাইন্ড সন ফর দ্য ফিউচার এই প্রশ্নটা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ফাইনাল ইয়ার দু হাজার সালে এসেছিল অর্থাৎ বেদ মেহতার বাবা তার অন্ধ সন্তানকে কীভাবে ভবিষ্যতের জন্য প্রস্তুত করেছিল এখন একের দাগের আমরা দুটো সাজেশান শেয়ার করলাম এটা ভিডিও ওয়ান ভিডিও টুতে আপনারা পরবর্তী সাজেশানটা দেখে নিন অবশ্যই এই ভিডিওটি বিশেষ করে এপিজি সবার ক্ষেত্রে একটু সমস্যা হয় আমরা জানি এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকল বিডিপি প্রথম বর্ষের স্টুডেন্টকে শেয়ার করুন